এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। বিরাজমান যে সমস্যাগুলো, মৌলিক সমস্যাগুলো অর্থনৈতিক, সামাজিক, সব দিক থেকে এগুলো সমাধান ঘটিয়ে বিকল্প কোন কর্মসূচি দিয়ে মানুষকে প্রকৃত অর্থে মানুষের সম্মান দিয়ে সমাজ জীবনে প্রতিষ্ঠার সুযোগ দিয়ে এগিয়ে চলার সাহায্য করা যায়, সেটা সোভিয়েত দেশ দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা গ্রহণ করছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট আন্দোলনের যে শক্তি, এটা যদিও খুব ছোট্ট পরিসরে ছিল, তারা এর প্রতি নজর রাখছিলেন এবং স্বাধীনতার সঙ্গে অংশগ্রহণকারী যারা, তাদের প্রধান শক্তি কংগ্রেস, তাদের নেতৃত্ব এবং সামনের সাথে একটা অংশ সংগঠন, তারাও নজর রাখছে। এই উভয় অংশের উপলব্ধির মধ্যে আসছিল শুধু ব্রিটিশ তার কাছে চলবে না, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে নূতন ভারত গড়ে তোলবার জন্যে আমাদের কর্মসূচি কি হবে, এটা নিয়মে ভাবতে হবে। সেই ভাবনা থেকে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে বর্জিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে একটা সুসংগত, সুন্দর, সুস্থ আর্থ সামাজিক সমাজ ব্যবস্থা স্বাধীন ভারতবর্ষের বুকে গড়ে তোলবার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে যে সংবিধান 1950 সালে নভেম্বরে গৃহীত হয়েছিল, স্বীকৃতি লাভ করেছিল, 1950-এর 26শে জানুয়ারি তা লাভ হয়। এই সংবিধানে যে দেশ স্বাধীন হলে পরে ভারতবর্ষটা কেমন হবে, মানুষের জীবনের মূল সমস্যাগুলি সমাধানের মধ্য দিয়ে কোন বিকল্প পথে ভারতবর্ষ যাবে, এই যে ভাবনা, এই যে স্বপ্ন, তার কিন্তু প্রতিফলন ঘটেনি। এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে, বিরাট দ্বন্দ্ব তৈরি হয়েছে, কিন্তু তার পরেও এই সংবিধানের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তার মধ্যে উল্লিখিত মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন থেকে এই সংবিধানকে সুসংহতভাবে ভারতবর্ষের বুকে কার্যকরী করার জন্য দেশপ্রেমিক জনগণ সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছে। দেখা গেছে এই সংবিধানের খসড়া যখন তৈরি হয়, তার জন্য যে কমিটি তৈরি হয়েছিল ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে, সামগ্রিকভাবে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছে, ভোটের মধ্যে না, মনোনীত। এতে ভারতবর্ষের তৎকালীন সময়ের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ করা শুরু করে দেওয়া হয়েছে।